বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সাইকেলের ফাইনাল ম্যাচ চলছে। ওভালে ভারত অস্ট্রেলিয়ার ফাইনালে যে দল জিতবে সে দলই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হবে। মজার ব্যাপার হলো, ভারত টানা দ্বিতীয়বার এই আসরের ফাইনাল খেলছে, অপরদিকে এই আসরে টানা দ্বিতীয়বার টেবিলের একেবারে তলানিতে থেকে শেষ করছে বাংলাদেশ দল। বাংলাদেশ বারবার কেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার নিচে থেকে শেষ করছে? দুই সাইকেল মিলিয়ে বাংলাদেশ মাত্র একটা ম্যাচ জিততে পেরেছে, এটা তো অবশ্যই একটা কারণ, কিন্তু ম্যাচ জিততে পারছে না কেন দলটা? কোনো দলের ম্যাচ না জেতার নানা কারণ থাকতে পারে, ক্যাচ মিস সেই কারণগুলোর একটা। নিশ্চিতভাবেই বলা যায় মিস ক্যাচের দোষে সবচেয়ে দুষ্ট বাংলাদেশ দল। ভারত অস্ট্রেলিয়া ফাইনাল চলাকালীনই একটা পরিসংখ্যান ভেসে ওঠে স্ক্রিনে। এই ছবিতে দেখানো হয়েছে শেষ দুবছরে সেরা নয় টেস্ট দলের মধ্যে শতকরা সবচেয়ে বেশি ক্যাচ ধরেছে কোন দল। শতকরা 85% ক্যাচ ধরে সবার উপরে আছে ওয়েস্ট ইন্ডিজ, আর শতকরা 66% ক্যাচ ধরে সবার নিচে আছে বাংলাদেশ। আর 100টা ক্যাচ আকাশে উঠলে যে দল 34টাই মিস করে সে দলের রেজাল্ট সবার চেয়ে খারাপ হবে, সেটাও স্বাভাবিক। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন BMW গাড়ি। আবার চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্ট দুই দল ভারত আর অস্ট্রেলিয়াও ক্যাচ মিস করে না খুব একটা। ভারতের ক্যাচ ধরার হার শতকরা 79%, আর অস্ট্রেলিয়া ক্যাচ ধরেছে শতকরা 75%। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে, শতকরা 85% ক্যাচ ধরেও কেন ওয়েস্ট ইন্ডিজ পয়েন্ট টেবিলের 8 নম্বর দল, আবার 75% ক্যাচ নিয়েও কীভাবে অস্ট্রেলিয়া ফাইনাল খেলছে? ক্যাচেস উইন ম্যাচেস কথাটা আংশিক সত্য, কেননা শুধু ক্যাচ ধরলেই ম্যাচ জেতা যায় না, সাথে ব্যাটিং বোলিংটাও পারতে হয় ভালো। অস্ট্রেলিয়া তাদের দিকে ধেয়ে আসা 100টা ক্যাচের মধ্যে গড়ে 25টা মিস করে, কিন্তু তাদের বোলাররা সুযোগ তৈরি করতে পারে বেশি বলেই ক্যাচ মিস তারা এফোর্ড করতে পারে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এবারের আসরে যেমন সেরা 10 উইকেট শিকারের মধ্যে 3 জন অজি, অর্থাৎ 100টার ভেতর 25টা ক্যাচ মিস করেও অজি বোলারদের উইকেট পাওয়া কমেনি। আবার ব্যাটাররাও তাদের বোলারদের যোগ্য সঙ্গ দিয়েছেন, সেরা 10 রান সংগ্রাহকের মধ্যে 4 জনই অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ার মতো ভারতের বোলাররাও বেশি চান্স তৈরি করতে পারে বলেই শতকরা 21টা ক্যাচ মিস করেও তারা ফাইনালে, কেননা ভারতেরও অস্ট্রেলিয়ানদের মতো 3 জন বোলার আছে সেরা 10-এর লিস্টে। সবার চেয়ে বেশি ক্যাচ ধরার পরও সবচেয়ে বেশি উইকেট শিকারের লিস্টে ক্যারিবিয়ান কোনো বোলারের নাম এসেছে 16 আর 18 নম্বরে। আবার সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের লিস্টে প্রথম ক্যারিবিয়ানের নাম এসেছে 32 নম্বরে। এ কারণে সবার চেয়ে বেশি ক্যাচ ধরে উইন্ডিজ পয়েন্ট টেবিলের নিচের দিকে অবস্থান করছে। এখন ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ফ্রি গাড়ি, রয়েছে লক্ষ লক্ষ উপহার। বাংলাদেশের অবস্থাও অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের মতোই। বাংলাদেশের বোলাররাও অস্ট্রেলিয়া ইংল্যান্ডের বোলারদের মতো অহরহ উইকেটের চান্স ক্রিয়েট করতে পারেন না। বাংলাদেশি বোলার ফিল্ডারদের কালে ভদ্র উইকেটের সুযোগ দেয় প্রতিপক্ষ ব্যাটাররা, সেখানেও 100টার ভেতর শতকরা 34টা ক্যাচ ড্রপ হয়। ওয়েস্ট ইন্ডিজ শতকরা 15টা ক্যাচ মিস করে বলেই তারা পয়েন্ট টেবিলের 8-এ, আর বাংলাদেশ শতকরা 34টা ক্যাচ মিস করে বলেই সম্ভবত আছে পয়েন্ট টেবিলের 9-এ। ক্যাচ মিসের সাথে বোলারদের সুযোগ তৈরির হারের সম্পর্কের আরেকটা টাটকা উদাহরণ দেওয়া যেতে পারে। বাংলাদেশ ভারত সবশেষ টেস্ট সিরিজে 2 ম্যাচ মিলিয়ে 8টা ক্যাচ মিস করেছে ভারত, অপরদিকে বাংলাদেশ মিস করেছে 2টা ক্যাচ কম। মজার বিষয় হলো, 2টা ক্যাচ বেশি মিস করেও 2 ম্যাচে ভারত বাংলাদেশের 40 উইকেট নিয়েছে, আর বাংলাদেশ 6টা ক্যাচ মিস করে 2 ম্যাচে উইকেট নিতে পেরেছে 29টা। মোদ্দা কথা হলো, টেস্ট ম্যাচে ভালো করতে হলে ধরতে হবে ক্যাচ, আর বাংলাদেশের মতো দল যারা টেস্টের তুলনামূলক কম শক্তিশালী তাদের জন্য ক্যাচ ধরার কোনো বিকল্পই নাই। ব্যাটার বোলারদের সহায়তা করে ফিল্ডাররাও ক্যাচ ধরতে পারলে তবেই আসবে ভালো রেজাল্ট। আসার কথা হলো ক্যাচ আর ফিল্ডিং নিয়ে টাইগার ম্যানেজমেন্টের সিরিয়াসনেস আগের যে কোনো সময়ের চেয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি, আর ক্রিকেটাররাও ফিটনেস আর ফিল্ডিং উপভোগ করেন, ফিল্ডারদের অনুপ্রেরণা দিতে ব্যবস্থা আছে পুরস্কারেরও। বাংলাদেশ টেস্ট দল এ কারণেই পাচ্ছে শান্ত, মিরাজ কিংবা রাব্বির মতো ফিল্ডার যারা ভালো ক্যাচ ধরতে পারেন। সময়ের সাথে সাথে এই ফিল্ডাররা আরও ক্ষুরধার হতে পারলে হয়তো পরের সাইকেলে ক্যাচ ধরার হিসাবে লিস্টে সবার নিচে থাকতে হবে না টাইগারদের। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।